আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি এই করোনা মহামারী এই পরিস্থিতিতে সবাই সুস্থ ও ভালো আছেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটি মূলত যারা বিএসসিতে বা এমএসসিতে থিসিস করতেছেন তাদের নিয়ে, কাজটি মূলত থিসিস রিলেটেড একটি ছোট টিউটোরিয়াল আমি তৈরি করার চেষ্টা করছি। আশা করছি সবার কাজে আসবে, সবার উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমি আজকে যে কাজটি শুরু করব সেটা হলো, আমরা কম বেশি আমরা মাস্টার্সে বা অনার্সে সবাই থিসিস নিয়ে কাজ করতে চাই। এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে। আমি স্পেশালি ট্রিপলি নিয়ে কথা বলছি। তো অনেকে ভাবে যে আমি পাওয়ার নিয়ে থিসিস করব, আবার অনেকে ভাবে যে আমি কমিউনিকেশন করব, অনেকে ভাবে যে আমি ইলেকট্রনিক্স নিয়ে করব। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। যেমন আমি স্পেশালি কমিউনিকেশন নিয়ে কাজ করছি, কমিউনিকেশন একটা পার্ট নিয়ে কাজ করছি, সেটা হলো অ্যান্টিনা ডিজাইন নিয়ে কাজ করছি। তো অ্যান্টিনা ডিজাইনের অনেক পার্ট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টিনা। তো মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টিনা নিয়ে আমরা কম বেশি ইউটিউবে অনেক টিউটোরিয়াল মানে দেখতে পারি। আমরা অনেকে আছে, কেউ মানে সিএসটি নিয়ে কেউ টিউটোরিয়াল তৈরি করেছে, অথবা কেউ এইচএফএসএস নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছে। তো আমি মোটামুটি ভাবে চেষ্টা করছি যে বাংলা মাধ্যমেই বা বাংলা টিউটোরিয়াল দিয়েই তৈরি করতে। সেটা হলো ম্যাটল্যাব দিয়ে, যে একটা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টিনা কিভাবে ডিজাইন করা যায় আমি সেটাই ডিজাইন করার চেষ্টা করছি আর কি। তো সবাই আর কি দেখেন, সবাই হয়তো স্ক্রিনটা দেখতে পারছেন, এটা হলো আমাদের মূল স্ক্রিন। তা আমরা এখন একটি মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টিনা ডিজাইন করবো, যেটা 2.4 GHz হতে পারে বা 20 GHz হতে পারে, আপনার ইচ্ছা মতো এটা আপনারা তৈরি করতে পারেন। তো এর জন্য প্রথমে আমাদের আমাদের যখন ম্যাটল্যাবটা অন করতে হবে, অন করার পর আমাদের প্রথমে আমাদের অ্যাপসে ঢুকতে হবে। অ্যাপসে ঢোকার পরে এই পাশে দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন, এখানে অনেক অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখবেন যে সিগন্যাল প্রসেসিং এন্ড কমিউনিকেশন, এখানে অনেকগুলো আছে। যেমন কেউ বলছে 5G ওয়েবফর্ম নিয়ে কাজ করবে, কেউ অ্যান্টিনা নিয়ে কাজ করবে, কেউ অ্যান্টিনা ডিজাইন নিয়ে কাজ করবে, যে যেটা নিয়ে কাজ করছে সব এখানে রয়েছে। তো আমরা মূলত কাজ করবো অ্যান্টিনা ডিজাইন নিয়ে কাজ করবো। তো অ্যান্টিনা ডিজাইন নিয়ে কাজ করলে আমরা অ্যান্টিনা ডিজাইনে ক্লিক করবো। আমরা একটু অপেক্ষা করি, আমাদের স্ক্রিনটা আসতে একটু সময় নিচ্ছে, যে আমাদের অ্যান্টিনা ডিজাইনের একটা আমাদের স্ক্রিন চলে আসছে। এরপর আমরা যে কাজটা করব, আমরা প্রথমে নিউ একটা খুলবো, প্রথমে একটা নতুন একটা ফোল্ডার খুলব, নতুন ভাবে একটা স্ক্রিন নিব। স্ক্রিন নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু অনেকগুলো দেখেন অ্যান্টিনা ডিজাইন আছে, ট্রাইপোল, ফ্রডেট, ভি, মেনিডার, ট্রায়াঙ্গেল, অনেকগুলো আছে। তো আমরা এখানে ক্লিক করব, আমরা চলে যাব কোথায়, আমাদের আমি বলেছিলাম যে অ্যান্টিনা অনেকগুলো ভাগ আছে, যে অ্যাপচার আছে, কর্নেল কর্নে আছে, ডাইপোল আছে। আমরা সরাসরি চলে যাবো কোথায়, আমরা সরাসরি চলে যাবো প্যাচে, চলে যাবো এই যে প্যাচ ফ্যামিলি। প্যাচ ফ্যামিলিতে গিয়ে এখানে আমরা মাইক্রোস্ট্রিপ ক্লিক করব। মাইক্রোস্ট্রিপ ক্লিক করার পরে আমাদের মাইক্রোস্ট্রিপ অ্যান্টিনা আমাদের চলে আসবে। এটা আমাদের ইচ্ছা হলে আমরা এটা ঘোরাতে পারবো, কোনো সময় রোটেট করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দেন এরপরে আমরা যে কাজটি করব, তো আমরা একটা অ্যান্টিনা ডিজাইন করবো। এটা কত গিগাহার্জের, আমরা 2.4 GHz করতে পারি, 28 GHz করতে পারি, অনেক ইচ্ছা স্বাধীন করতে পারি। তাহলে আমরা এখানে 28 GHz করলাম, তো 28, তো এখানে মেগাহার্জটাকে আমরা কি করবো, এখানে গিগাহার্জ করে দেবো। করে দেওয়ার পর এখানে আমাদের কাজটা কি, অ্যাকসেপ্ট, এখানে আপনি আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো। আচ্ছা, অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমাদের এখানে চলে আসলো অটোমেটিক। দেখেন আমরা যখন অ্যান্টেনা যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার পর দেখেন আমাদের এখানে প্যাচ মাইক্রোস্ট্রিপ মানে মাইক্রোস্ট্রিপ একটা প্যাসেন্টের, যে আমরা 28 GHz এর যে আমরা একটা প্যাসেন্টের তৈরি করলাম, সেটার জন্য আমাদের লেন্থ হলো কত, আমাদের 0.00513 এটা হলো মিটার। এটাকে আমরা কনভার্ট করতে পারি, যেমন 1 মিটার সমান 1000 মিলিমিটার। এটাকে যদি আমরা যদি আমরা 1000 দ্বারা গুণ দিই, তাহলে আমাদের কত আসবে, 5.13 মিলিমিটার। সিমিলারলি ভাবে উইথ আমাদের চলে আসলো এত মিটার, 0.066 এটা মিটার আছে, এটাকে আমরা কনভার্ট করে নেবো মিলিমিটার করে নেবো। এখানে হাইট দেওয়া আছে, দেন আমাদের গ্রাউন্ড। ও, আমি আর একটা বিষয় বলে নিই, আমরা তো সবাই জানি কম বেশি যে একটা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা আছে, কিন্তু আমাদের তিনটা লেয়ার রয়েছে। একটা হলো কি গ্রাউন্ড লেয়ার, আর সেকেন্ড হলো কি সাবস্ট্রেট বা ডাইলেকট্রিক, আর থার্ড হলো কি আমাদের প্যাচ লেয়ার, যেটাকে বলবো আমাদের
এটা হলো কি আমাদের প্যাচ লেয়ারের একটা কথা বলছি, এটা আর এটা কি আমাদের গ্রাউন্ড লেয়ার। এখানে সব ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি ইচ্ছা মতো আপনি মানগুলো নিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি শুধুমাত্র এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করলে আপনার মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এই অ্যান্টিনার এই একটা 28 GHz আমরা একটা ম্যাক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টিনা আমরা তৈরি করলাম। এখান থেকে আমাদের কি ইম্পিডেন্স দেখবো, অ্যান্টিনাটা ইম্পিডেন্স দেখবো। আমাদের ক্যালকুলেশন হচ্ছে একটু সময় নিবে আমাদের সিমুলেশনে। একটু ওয়েট করেন, একটু সময় নিচ্ছে। এই তো আমাদের হয়ে গেছে। তো আমরা দেখতে পেলাম আমাদের ইম্পিডেন্স আমরা দেখতে পেলাম, সেটা একটা আমাদের ওহম, আর এই পাশে আমাদের ইম্পিডেন্স, একে লেগ আছে রিয়াক্টেন্স রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে আমাদের কি দেখবো, আমাদের এস প্যারামিটার দেখবো। আমাদের এটা কেন আমাদের এস প্যারামিটার, যেটা বলছিলাম 28 GHz, আমাদের কিন্তু 28 GHz চলে আসছে। আচ্ছা, এখন বর্তমানে আমাদের কারেন্ট অবস্থা কি অবস্থা রয়েছে, আমাদের ম্যাক্সটিপ প্যাচেন্টেট আমাদের কি অবস্থায় রয়েছে। এই যে আমাদের আমরা কারেন্ট অবস্থা দেখতে পাচ্ছি, এখন কারেন্ট ডিস্ট্রিবিউশন আমাদের অ্যান্টেনার অবস্থা। এরপর আমাদের 3D প্যাটার্ন আমরা দেখতে পারবো, 3D প্যাটার্নে আমাদের কি অবস্থা রয়েছে এখানে আমরা দেখতে পারবো। আমরা দেখতে বললাম যে কি ফ্রিকোয়েন্সি কত, 28 GHz, যেটা আমরা বললাম। ম্যাক্স ভ্যালু চলে আসছে 10.1 dB, মিন ভ্যালু চলে আসছে, এজিমিথ চলে আসছে, এভিলেশন চলে আসছে। এখানে দেওয়া আছে শো অ্যান্টেনা, শুধুমাত্র অ্যান্টেনা দেওয়া আছে, আপনি চাইলে এখানে ওভারঅল অ্যান্টেনা দিতে পারেন, তার মানে কি ওভারঅলটা দেখা যাচ্ছে। এখন ফুললি ফুলটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে এখানে টাইটেলটা ক্লিক করবেন, টাইটেল ক্লিক করলে সব চলে আসবে। এই যে এখানে সব চলে আসলো, যে প্রথমে অ্যান্টেনার এই স্ট্রিপটা, যে মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা, যে যে এলিমেন্ট বা প্রথমে যে অ্যান্টেনা তৈরি হলো, দেন এরপরে আমাদের ইম্পিডেন্সটা, এরপরে আমাদের এটা হলো আমাদের এস প্যারামিটার, দেন আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন, এরপর আমাদের কি যে প্যাটার্নটা, দেন এরপরে এখানে আমরা এক্সপার্ট যে স্ক্রিপ্ট সেটাও আমরা এখানে দেখতে পারবো। এখানে সব তথ্য দেওয়া আছে, যে আপনি এডিটর গেলে আপনি সব পাবেন, সব দেওয়া আছে। দেন এরপর আমরা এক্সপোর্টে গিয়ে যে ওয়ার্কপ্লেস আমরা যাবো, ওয়ার্কপ্লেসে গিয়ে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আমরা এখানে সব তথ্য পাবো, যে যেমন আমাদের ওয়ার্কপ্রেস, এই যে ওয়ার্কপ্রেসে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে সব তথ্য পেলাম, যে অ্যান্টেনার আমি যে কথা বললাম, যে অ্যান্টেনার লেন্থ হলো কত, 0.0051 মিটার, উইথ দেওয়া আছে 0.0067 মিটার। এটাকে যদি আমরা 1000 গুণ করি, তাহলে এটা কি মিলিমিটার হয়ে যাবে। তবে আমরা সবসময় চেষ্টা করবো, যদি মিটারে রাখি মিটার, আর যদি মিলিমিটার রাখি মিলিমিটার, তো সবসময় আমরা মিলিমিটার রাখার চেষ্টা করবো। সেম ভাবে প্যাচ সেন্টার, ফিট লোকেশন, হাইট, গ্রাউন্ড প্লেন লেন্থ, তারপর গ্রাউন্ড প্লেন ওয়েট, প্যাচ সেন্টার অফসেট, মানে সব এখানে ডিটেলস দেওয়া আছে। তো এই ছিল আজকে মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা নিয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমি চেষ্টা করব ম্যাটল্যাব দিয়ে আস্তে আস্তে সবগুলো অ্যান্টেনা ডিজাইন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য সবাই অপেক্ষা করুন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।